আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে কোন বিষয়ের ভিডিও নিয়ে আসছি আপনারা কিছুক্ষণ পরে দেখবেন। তো তার আগে কি বিষয় আমি বলতে চাচ্ছি একটু দেখেন ভালো করে। আমি এখন পদার্থ, রসায়ন, জীব, সাধার গণিত, উচ্চতর গণিত, বিজ্ঞান, গ্রামার সহ ইংরেজি স্পোকেনের ক্লাস দিব, যাতে আপনারা তাড়াতাড়িভাবে এবং সহজ সরলভাবে ইংলিশ শিখতে পারেন এবং অনর্গল কথা বলতে পারেন। সে বিষয় নিয়ে আমি ক্লাস দিব, ইনশাল্লাহ অবশ্যই সবার উপকার হবে। ইংলিশ স্পোকেনের ক্লাস দিব। তো এখন আপনাদের দেখাচ্ছি যে আজকে যে বিষয়টা নিয়ে এবং যে অধ্যায়ের সূত্র নিয়ে আমি প্রাথমিকভাবে আলোচনা করব। তো দেখে নিন, আবার প্রথম থেকে দেখি। তিন নম্বর সূত্র, তো তিন নম্বর সূত্রতে যেগুলা দরকার, তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর চার নম্বর সূত্র কী আছে দেখেন, সেগুলা অনার্স, মাস্টার্স এবং আজীবন দরকারে লাগবে। তো যে কোনো জিনিস জানা এবং শেখা ভালো, কারণ শেখার কোনো বয়স নাই। আর কোনো কিছু শিখলে কেউ কার কাছ থেকে নিতেও পারে না। তো সকল ধরনের সম্পদ নেওয়া যায়, বাট শিক্ষা যে সম্পদ আছে সেই সম্পদটা কেউ নিতে পারে না। তো সেজন্য আমাদের জানতে হবে এবং শিখতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা দরকার। এই যে আমি একটা সূত্র দিছি, ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সূত্রটা ইন্টার লেভেল, অনার্স, মাস্টার্স লেভেলও কাজে আসে। তো সেগুলো একটু ভালো করে দেখবেন আর শিখবেন। তো আবার একটু ভালো করে দেখে নিন, সব শেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, এবং পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।